হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম টু কমন সার টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে অবজেক্টিভের অনুপাত সমানুপাতের পর্ব তিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর পূর্বে আমি আরও দুটো ক্লাস দিয়েছি, আশা করি সকলের ভালো লেগেছে। আজকের ক্লাসটা নিয়ে আমার তিন নম্বর ক্লাস। আমার এই ক্লাসটা 9-10 এসএসসি, ব্যাংক জব, গভর্নমেন্ট জব, বিসিএস, বিভিন্ন চাকরি প্রত্যাশীদের জন্য উপকার করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, কথা না বাড়িয়ে আমি বোর্ডে তৃতীয় অঙ্ক নিয়েছি, ওই অঙ্কগুলা করব এবং শর্টকাট পদ্ধতিতে কীভাবে করা যায় সে প্রসেসটা দেখাবো। কারণ অনেক সময় অঙ্ক করতে দেয় তখন অঙ্কটা করতে হয়, আর অনেক সময় যদি রেজাল্ট দেওয়া থাকে তবে রেজাল্টটা নির্ণয় করতে হয়। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে 690 করে আম পাবে আমাকে এখানে দেওয়া আছে। যদি আমরা শুরু করতে যাই এক অঙ্কটাই যদি প্রথম আমরা করি তাহলে কি আছে, দেওয়া আছে। দেওয়া আছে কি, ক অনুপাত খ অনুপাত গ সমান 3/2 অনুপাত 5/4 অনুপাত 6/5। এই ভগ্নাংশগুলা হরগুলার লসাগু, হরগুলা মানে কত, 3, 5, 6। এই 3, 5, 6 লসাগু হইল 30। 3, 5, 6 লসাগু 30। 30 দ্বারা যদি আমি প্রত্যেকটাকে ভগ্নাংশকে গুণ করি তাহলে আমি একটি পূর্ণ সংখ্যা পাব। আমি একটি পূর্ণ সংখ্যা পাবো যদি 30 দ্বারা প্রত্যেককে আমি গুণ করি। 6/5 × 30 তাহলে 3.30 10^20, 5/6 30 4/6 24, 5/6 30 5/5 25। অনুপাতের রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল সমান 20+24+25 সমান 69। এখন ক পাবে, সমান মোট আম হয়েছে 690টি। 690টি মোট আম, 690 × 69/20 সমান 200টি। কারণ এই 690 কে 69 দ্বারা ভাগ করলে পাইব 10, 10, 20, 200। খ পাবে, 690 × 69/24 টি, এটা দিয়ে কাটলে 10, 240 টি। গ পাবে, 690 × 69/25 টি, 10 দিয়ে কাটলে 250 টি। 250। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এখন আমার কথাটা হচ্ছে এটা এসএসসিতে কত কয়ের মধ্যে আসতে পারে বা ক্ষয়ের মধ্যে আসতে পারে, কয়ের মধ্যে বা ক্ষয়ের মধ্যে আসলে তখন এটা দিতে পারে। আর ব্যাংক জবে যারা সিনিয়র পদে পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষার সময় অনেক সময় এই ধরনের অঙ্ক মোকাবিলা করতে হয়। আর অবজেক্টিভ যদি হয়, শর্টকাট যদি পদ্ধতি হয়, তবে শর্টকাট পদ্ধতিটা হচ্ছে জাস্ট এটুকু যেটা আমি আগেও একটা কথা আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে এই যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোকে গুণ করতে হবে। ভগ্নাংশগুলোকে জাস্ট স্বাভাবিক যে লসাগুটা আমরা করি, যোগ বিয়োগ করি, সেরকম লসাগু করি। 3.30 20 অনুপাত 5/6 30 4/6 24 অনুপাত 5/6 30 5/5 25, এটা বসবে না, সমান এটা 20 অনুপাত 24 অনুপাত 25। এখন যদি প্রত্যেকেরটা বলে
তাহলে ক সমান 690 গুণ 20 নিচে 20 যোগ 24 যোগ 25 সমান এটা হচ্ছে 69 এই যে যোগফলটা এই যোগফলটা হচ্ছে 69 690 ইনটু 20 এটা নিজেরে কাটতে হবে 10 200 যেহেতু 10 বেরিয়ে গেছে পরেরটা 240 10 দ্বারা গুণ করলে পরেরটা 25 কে যদি 10 দ্বারা গুণ করি 250 তাহলে রেজাল্ট আমার হয়ে গেল সেম আরেকটা অঙ্ক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে কারণ চর্চা করার জন্য সেই অঙ্কটা আমরা এখানে 690 এর জায়গায় যদি 261টি আম লিচু এখানে ভগ্নাংশ গুলোকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই ভগ্নাংশ গুলো হচ্ছে 3 ভাগের 1 5 ভাগের 1 9 ভাগের 1 ছিল লিচু বা অন্য আরেকটা কিছু বা কলা থাকতে পারে লিচু তাহলে কে কটি করে লিচু পাবে এই যে জিনিস এই জিনিসটা আমরা ঠিক সেম ভাবে যাব দেওয়া আছে কা ক খ গ প খ গ এ অনুপাতটা কত দেওয়া আছে অনুপাতটাকে আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে বাকিটা আমাদের ইজি হয়ে যাবে অনুপাতটা আছে 3 ভাগের 1 3 ভাগের 1 অনুপাত 5 ভাগের 1 অনুপাত 9 ভাগের 1 লসাগুটা হচ্ছে 45 কেন এই যে 9 কে 3 দ্বারা ভাগ দেন 3 5 9 লসাগু বললে 3 3 5 3 3 9 3 3 9 5 9 45 3 3 9 5 9 45 3 দ্বারা ভাগ করলে 15 5 দ্বারা ভাগ করলে 9 9 দ্বারা ভাগ করলে 5 আমি বলছি এটা প্রয়োজন নাই এটা আর প্রয়োজন নাই অনুপাতের রাশিগুলোর যোগফল কত যোগফল কত হবে এই অনুপাতের রাশিগুলোর যোগফল হবে কত অনুপাতের রাশিগুলোর যোগফল হবে 29 অনুপাতে তার 15 15 এর পাশে 20 20 এর নয় 29 15 যোগ 9 যোগ 5 সমান 29 এখন যে কোনো একজন ক সমান মোট লিচু হয়েছে 261 মোট লিচু হয়েছে 261 গুণ 29 ভাগে 15 9 দিয়ে কাটলে 9 9 81 9 2 18 28 9 15 135 135 খ 9 9 81 গ 5 9 45 তখন এই 9 দ্বারা 15 কে গুণ 9 দ্বারা 1 কে গুণ 9 দ্বারা 5 কে গুণ কত হবে 81 45 যোগ করলে 261 আশা করি আমার অঙ্ক আপনাদের ভালো লেগেছে আপনারা বুঝতে পেরেছেন আমরা এবার দ্বিতীয় অঙ্কটিতে যাব দ্বিতীয় অঙ্কটি বলেছে আমাকে সোনার গহনার ওজন 16 গ্রাম একটি সোনার গহনার ওজন 16 গ্রাম এতে সোনা তামার অনুপাত সোনা এবং তামা এই দুটো জিনিসের অনুপাত দিয়েছে 3:1 3:1 তাহলে আমাকে আগে কি করতে হবে আমাকে আগে করতে হবে 2 দেওয়া আছে সবটাতে আমি যেতে যাই তামার পরিমাণ তামা ও সোনা ও তামা অনুপাত দেওয়া আছে আমি আগে অঙ্কটা করিনি সোনা ও তারপর সবটা দেব তামার অনুপাত 3:1 অনুপাতের রাশিগুলোর যোগফল
রাশিগুলোর যোগফল সমান তিন যোগ এক সমান চার। সোনার পরিমাণ সমান ষোলো গুণ চার ভাগে তিন বারো গ্রাম। তামার পরিমাণ ষোলো গুণ চার ভাগে এক সমান চার গ্রাম। কি পরিমাণ এতে কি পরিমাণ সোনা মিশালে ক গ্রাম? ধরি ক গ্রাম সোনা মিশাতে হবে, ক গ্রাম সোনা মিশাতে হবে, মিশাতে হবে। তো ক গ্রাম যদি সোনা মিশানো হয় তাহলে মিশ্রিত সোনার পরিমাণ, মিশ্রিত সোনার পরিমাণ কত হবে? সোনার পরিমাণ সমান বারো যোগ ক গ্রাম। প্রশ্নমতে সোনা অনুপাত তামা, সোনা অনুপাত তামা ইজ ইকুয়াল টু চার অনুপাত এক, বা সোনা হয়েছে বারো যোগ ক, বন্ধনী দিতে হবে, তামা হয়েছে চার, চার অনুপাত এক, বা লসাগু বারো যোগ ক, চার নিচে আসবে চার এক, বা বারো যোগ ক সমান চার চেরা ষোলো, সুতরাং ক ইজ ইকুয়াল টু ষোলো বিয়োগ বারো সমান চার। তো এত বড় একটা অঙ্ক করতে গেলেও দীর্ঘ সময় চলে যাবে। এই দীর্ঘ সময়ে কারণ আমার এক মিনিটের কম সময়ে আমার অবজেক্টিভ করতে হবে, তাহলে আমি কীভাবে করবো? যাই হোক, এটা যারা ব্যাংকের সিনিয়র অফিসারের জন্য পরীক্ষা দিচ্ছেন আপনাদের এই অঙ্ক আসতে পারে, আপনারা এই অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এই অঙ্কের আনসার এটা, কত গ্রাম সোনা মেশাতে হবে? চার গ্রাম সোনা মেশাতে হবে। এখন আমি আপনাদেরকে শর্টকাট একটা প্রসেস দেখাচ্ছি, সেটা হচ্ছে সোনার পরিমাণ কত গ্রাম সোনা মেশাতে হবে। তো প্রথমে আমি এটুকুর থেকে সোনা তামাটা বের করে নিতে হবে, এইটুকু জায়গাটুকুর মধ্যে সোনা পরিমাণ ষোলো তিন যোগ এক গুণ তিন সমান চার, চার চেরা ষোলো বারো গ্রাম। আর তামা, তামার পরিমাণ সমান কত? তামার পরিমাণ হল ষোলো বিয়োগ বারো সমান চার গ্রাম। এখন আপনাকে বলছে আর কত গ্রাম, এতে কি পরিমাণ সোনা মিশালে ওই অনুপাত চার অনুপাত এক হবে? চার অনুপাত এক। এখন আমার আছে কত গ্রাম? ষোলো গ্রাম ছিল, আর এখানে আছে কত? চার। এই চার একে যদি ষোলো করতে হয় চার চেরা কত হবে? ষোলো, চার চেরা ষোলো, আর চার একে চার। এই চারটি এটাকে যখন আমরা চার দ্বারা ভাগ করতেছি তাহলে আমরা এক পাইতেছি, চার অনুপাত এক। এই চার দ্বারা যদি আমরা গুণ করি চার চেরা কত হবে? ষোলো অনুপাত এক। এই রাশিটা এই যে একটা একটা মিলাইতে হলে চার একে চার, চার চেরা কত? ষোলো। আমার সোনা কত ছিল? বারো গ্রাম। যদি আমি বারো গ্রাম বিয়োগ করি তাহলে চার গ্রাম সোনা মেশাতে হবে, চার গ্রাম সোনা আমাকে মেশাতে হবে। অথবা এই বারো গ্রামকে আরো একটা প্রসেস আছে, আমার ছিল বারো গ্রাম, বারো গ্রামকে যদি আমি তিন দ্বারা ভাগ করি, কারণ আমার এখানে তিন অনুপাত এক আছে, তিন অনুপাত এক, তাহলে বারোকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে তিন চেরা কত হবে? বারো। অনুপাতটা কত আসছিল? চার।
গুণ চার, চার চারা কত ষোলো, এই ষোলোর থেকে যদি বারো বিয়োগ করি তাহলে চার গ্রাম সোনা মেশাতে হবে। আমার যে রেজাল্টটা বেড়েছে বারো, বারোকে তিন দ্বারা ভাগ, যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটাকে এই চার দ্বারা গুণ, চার চারা ষোলো, ষোলোর থেকে বারো গেলে চার গ্রাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা অঙ্ক উঠেছি, পিতৃ পুত্রের বয়সের সমষ্টি চুরাশি বছর, দশ বছর পূর্বে, দশ বছর যদি পূর্বে বলা হয় তাহলে এ ধরনের অঙ্ক আমি এর আগেও আপনাদেরকে দিয়েছি, আজকেও দিচ্ছি। বর্তমান বয়সটা চেয়েছে আমার কাছে, বর্তমানে কার বয়স কত, দশ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি চুরাশি বছর, দশ বছর পূর্বে সমষ্টি চুরাশি, দশ বছর পূর্বে পিতার দশ যোগ পুত্রের দশ, বয়সের অনুপাত ছিল কত, পাঁচ অনুপাত তিন, পাঁচ অনুপাত তিন, তাহলে পাঁচ যোগ তিন, তাহলে আমার কত হলো চৌরাশি বিয়োগ বিশ আট, চৌষট্টি আট সমান আট। এখন পিতার বয়স, পিতার বয়স হচ্ছে পাঁচ, অনুপাত হচ্ছে পাঁচ, পুত্র হচ্ছে তিন, কার বয়স কত যদি পিতার বয়স আমরা বের করি, পিতার বয়স যদি বের করি তাহলে কি হবে, আট গুণ পাঁচ যোগ দশ, পাঁচ হাজার চল্লিশ এক দশে কত বছর, পঞ্চাশ বছর, পিতা বর্তমান বয়স, বর্তমান বয়স এটাই হচ্ছে পূর্বের বয়স, পূর্বের বয়সের লগে দশ বছর পূর্বে ছিল দশ, আশি যখন যোগ হবে তখন পঞ্চাশ বছর, আর পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স হল আট গুণ তিন, আট গুণ তিন যোগ দশ, তিন হাজার চব্বিশ, চব্বিশের দশে চৌত্রিশ বছর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে কার বয়স কত। যদি প্রশ্ন ইটে না দিয়ে বলা হয় দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত, তাহলে পঞ্চাশের সঙ্গে দশ অনুপাত চৌত্রিশ যোগ দশ, তাহলে কত হবে ষাট অনুপাত চুয়াল্লিশ, দুই দ্বারা ভাগ করলে তিরিশ, বা চার দ্বারা ভাগ করলে চার পনেরো কত, ষাট চার হাজার চুয়াল্লিশ, অনুপাতটা এই বয়সের অনুপাত কত। প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধুগণ, যদি আমার চ্যানেলটি আপনাদের মনোভূত হয়ে থাকে, যদি আমার চ্যানেল আপনাদের উপকার দিয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা একটু দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদেরকে অবজেক্টিভ ক্লাস দিয়ে সহযোগিতা করার জন্য। সকলেই নতুন বছরে নবভাবে সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আজ এখানে শেষ করছি।